Thank you very much for supporting our friends. Jodi hath lagi ho you can have a little. সিনেমার গল্প, বিনোদন জগতের গসিপ সম্পর্কে সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সিনেপাড়াতে। বিনোদন যেখানে শেষ কথা। আজকে মানে এই ফিল্মটা নিয়ে শুধু আমার নয়, যে কটা আর্ট কলেজ আছে এবং এই ফিল্মটার সাবজেক্টের সাথে পেন্টিং এবং সায়েন্স, পোস্ট মডার্ন সায়েন্স জড়িত, সুতরাং বেশ কিছু সায়েন্টিস্ট আছে যারা আমার সঙ্গে যোগাযোগ করেছে। সবার মধ্যে একটা যে এরকম একটা সাবজেক্ট নিয়ে ফিল্ম হতে পারে, শিলা মজুমদার সবাই জানি, তার পরিচয় দেওয়ার দরকার নেই। শিলাদি বলছে যে রাজু, আমি দীপ্তকণ্ঠে বলছি যে এরকম সাবজেক্ট নিয়ে এত সরলভাবে ফিল্ম বাংলাতে হয়। সকাল থেকে অজস্র মেসেজ ঢুকেছে, বিভিন্ন জায়গা থেকে শুভেচ্ছা পেয়েছি, ভালো লাগে। আমার সব থেকে বেশি যেটা প্রয়োজন হয় সেটা ভালোবাসা। প্রথাগত একটা ফিল্ম বানাতেই পারতাম, কোনো একটি গল্প নিয়ে, সেটা ফিল্ম না বলে বই হয়, সাধারণত সবাই বই দেখে, বানাতেই পারতাম, কিন্তু আমি না গিয়ে কেন এত জটিল পথে গেলাম, এটা ছিল। কিন্তু আমি ঠিক দর্শকদের জন্য এটা যে এই ফিল্মটা যে আপনাকে দেখতেই হবে তার কোনো মানে নেই, কিন্তু ফিল্মটা দেখলে আপনি একটা অন্য জিনিস পাবেন, আপনার জীবন কী করে সুন্দর হয়ে উঠতে পারে। প্রতিটা দর্শক, আমি প্রতিটা মানুষ, যারা দেখছেন যারা দেখছেন না, আমার মানে তপস্যা যে মানুষের জীবন কী করে সুন্দর হয়, আপনার হাতের কাছে আছে, একদম হাতের কাছে আছে, সেটা কি সেটা আপনি জানেন না, সেটা রিভিলড হবে এই ফিল্মের মাধ্যমে। এই ছবিতে আমি একটা ডক্টরের পার্ট করেছি, সেটা ঠিক আছে, কিন্তু ডক্টরের পার্টের মধ্যে একটা টুইস্ট আছে, সেটা এই প্রথম এরকম টুইস্ট আছে, এরকম রোল আমি করিনি, এটা ফার্স্ট টাইম এটা করছি। সেই জন্য আমি খুব ইন্টারেস্টেড যে আমি দেখবো লোকেরা আমাকে কীভাবে নেয় এই চরিত্রটার জন্য। সবাইকে বলবো প্লিজ ছবিটা দেখুন আর ভালো থাকুন, এটা ভালো রাখার ছবি। এটা জীবনের ছবি আপনাদের সামনে তুলে ধরবে এবং অনেকেই হয়তো নিজের জীবনের সঙ্গে কোথাও না কোথাও মিল পাবেন, কিন্তু অনেকে কিন্তু এই ছবিটা দেখে একটা নতুন আঙ্গিক তাদের সামনে উন্মোচিত হবে, তারা একটা নতুন দিক দেখতে পাবেন। এন্টারটেনমেন্ট মানে শুধু হাসির ছবি তো নয়, এন্টারটেনমেন্টের মধ্যে আরও গভীর কিছু রূপরস রেখা আছে, সেটা কিন্তু বিউটিফুল লাইফের মধ্যে আপনারা পেতে পারেন যদি মনটাকে শান্ত করে একটু ভেবে একটু সময় দিয়ে ছবিটা দেখেন। আরেকটা জিনিস হচ্ছে যে এই ছবিতে অভিনয়ের ক্ষেত্রে আমি বলবো টোটা, ঋতু এবং অন্যান্য যারা আছেন প্রত্যেকেই খুবই মন দিয়ে অভিনয়টা করেছেন। লাইফ অলওয়েজ বিউটিফুল, লাইফকে সেভাবে নিতে হবে যাতে সারাটা জীবন খুব সুন্দর থাকে, যাতে সারাটা জীবন আমরা সুন্দরভাবে কাটাতে পারি। আর এই ছবিটা তো দেখতে এসেছি ঋতুপর্ণা, যে লাইফটা যে কতটা বিউটিফুল হতে পারে, আমার মনে হয় এইটাই হবে এই ছবির সাবজেক্ট, আশা করি তাই হবে। এখনও শেষে পৌঁছইনি, নানান রকম ব্যস্ততার মধ্যে তো থাকে, তো আমরা সবাই উপস্থিত হয়েছি ছবিটা দেখি, ওর দত্তাও দেখেছিলাম, ওর সঙ্গে রিলেশনটা এখনও অবধি বেশ ভালোই আছে, কাজে আমাদের যা হয় আর কি, কলিগ হিসেবে ও চায় যে আমি ওর ছবি দেখি, যখনই সুযোগ পাই চলে আসি দেখি।